নবীর বিরুদ্ধে এত এত হিংসা বিদ্বেষের কথা বলে মনে রাখো এই অন্ধকার কবরে রসূল ছাড়া তোর কবর কি আপন হবে না কোথায় কথা বলতে সে সাবধান করে কথা বলো রেসট্রাকশন করে কথা বলো এই কবরের সাথী হবে আমার নবী হাসরে ময়দানের সাথী হবে আমার নবী মিজারের পাল্লাই থাকবে আমার নবী পুলসিদুতের পারে থাকবে আমার নবী যেখানে কেউ নাই সেখানে আমার নবী উকিল হয়ে হাকিমের সামনে শাফাতের ফাইলটাকে ডিল করবে তাহিরিকে কালো বললে অসুবিধা নাই তাহিরিকে ভান্ডা বললে অসুবিধা নাই তাহিরিকে মাজার পূজারি বলো আমি কিচ্ছু বলবো না আমি যখন দেখবো মস্তুবার সারের উপরে আঙ্গুল তোর কথা বলেছ আমি তাহিরি তুমি কে সেটা দেখার টাইম আমার নাই সেটা ভাবলে ভুল হবে কারণ আমার সম্পদ আমার কাছে তুচ্ছ আমার পজিশন আমার কাছে তুচ্ছ আমার ব্যাংক ব্যালেন্স আমার কাছে তুচ্ছ এই কষ্টবাসী শিকারপুরবাসী আমারও জেনে নাও মুস্তফার محبت আমাদের কাছে সবার শ্রেষ্ঠ হাত তুলে বলো ঠিক কি না বলো ভাবে কুরআন পড় নইলে নামাজ হবে না নামাজ যদি না হইলো তোবে কিছুই হইল না আর এখন কিতা এখন কিতা তাকো আম পাতা জোরা জুড়া মারবো চাবো চরবো গোরা বিসমিল্লাহ এই মিষ্টি কথা ঠিক কি না শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে ঠিক কি না

তুমি আসবে জানি আধার ওরাতে জল বেচে রাগল কামিওয়ালা ঠিক না বলেন হারিয়ে যাব একেদিন নামি আমি রবন বন দিন ঠিক না ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রবনাই বন চির দিন যাব একদিন আমি রব নাই চিরদিন চির কি আল্লাহ আকবর বলবেন না বিরমপুর এইচ ডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আমার যুবক ভাইরা আমি এতক্ষণ কথা বলেছি

এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি এই মাটিতেই তোমাকে দাফন করা হবে আবার এই মাটি থেকে তোমাকে উলঙ্গ অবস্থায় একটা ময়দানে তোলা হবে আমাকে বিষয় দিয়েছেন বড় হৃদয় বিদারক বিষয় আমি তো হলাম পাপি মানুষ আবাদত করছি করার মতো করতে পারি নাই জিকিরি করি করার মতো করতে পারি নাই রোজা রেখেছি রাখার মতো রাখতে পারি নাই যারা রাখার মতো নামাজ পড়তো পড়ার মতো নামাজ পড়তো রাখার মতো রোজা রাখতো জিহাদ করার মতো জিহাদ করতো যারা নবীকে সচক্ষে দেখেছে নবীর পিছনে নামাজ পড়েছে নবীর সঙ্গে ইফতার করেছে এই শব্দগুলো খুব সাধারণ হালকা শব্দ না যদি মনে করেন এই শব্দগুলো হালকা শব্দ বল করবেন আমরা স্বীকার করি ইমামের পিছনে নামাজ পড়ি আর সাহাবারা ডাইরেক্ট আমার নবীর পিছনে নামাজ পড়তো এই শব্দটাকে উড়াইয়া দিবেন না সাহাবিরা নবীর সঙ্গে ইফতার করত এই সাহাবিরা কত সম্মানী যারা আমার নবী যখন উজু করতো নবীর সামনে দাঁড়াইয়া থাকতো। দাঁড়াইয়া বলতো নবী গো উজুর মধ্যে শুধু পানি গুলো মুখ থেকে ফেলবেন না আপনার কাশ মুবারকটা ফেলেন সাহাবিদের সামনে নবী যখন কাশ মুবারকটা ফেলতো সাহাবির হাতের মধ্যে কাশ মুবারকটা নিয়ে ফেয়ার লাভলির মতন চেহারায় মেখে দিত সাহাবিরা যখন এইভাবে চেহারার মধ্যে নবীর থুথু মুবারকটা মেখে দিতেন আর রাস্তায় বের হতেন অন্যান্য সাহাবিরা বলতো এ সাহাবি তুমি চেহারার মধ্যে কি দিয়েছো তোমার চেহারার মধ্যে মেশকে আম্বরের গ্রাম কুতুব ওই সাহাবীর যুগটাকে এই শিকারপুরের যুগ মনে করিও না

যেই যুগে নবীর সাহাবিরা নবীর পিছরে দাঁড়িয়ে নামাজ করতেন ওই নবীকে দেখার পরে আমার নবী দশটা সাহাবির প্রতি এমন রাজি হইয়া গেছিলেন দুনিয়াতে থেকে ইন্তিকাল করার আগে আমার নবী তাদের হাতের মধ্যে জান্নাতের টিকেট দিয়ে দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাত দেওয়ার মালিককে হায় রে যুবক আমার নবী কয় আবু বকর তুমি জান্নাতি এই শব্দটাকে উড়াইয়া ফেলে দিবেন না সাবধান এমন চারটা প্রধান সাহাবী একজনের নাম হলো হজরতে আবু বকর দুইজনের জনের নাম হলো উমর তিন জন হলো হযরত ওসমান চার নম্বর হলো হযরত মওলা আলী জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এইভাবে আমার নবী দশটা সাহাবির জান্নাতের টিকিট দিল এর মধ্যে একটা সাহাবির নাম কোন হজরত ওসমান আমি তুমি কবরের চিন্তা করি না যারা নবীরে দেখছে নবীর পিছনে দাঁড়ায় নামাজ পড়ছে নবীর সঙ্গে তার করেছে নবীর সঙ্গে জিহাদ করেছে যেই কোনো সমস্যা হলেই নবীর কাছে গিয়েছে নবী গো আমি সমস্যায় পড়েছি এখন কি করতে পারি আমার নবী তার সমস্যা সমাধানের জন্য রাস্তা বাতায়া দিয়েছেন কারণ আমার নবীর কথা বানায়া বলেন আল্লাহ কোরআনে বলেন ওয়া আনিল হাওয়া আল্লাহর পক্ষ থেকে ওয়াহি সারা নবী বানায়া কোনো কথা বলে না কথা বলেন ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা এমন একজন সাহাবি যে নবীর দেখছে শুধুমাত্র তাই নয় যার নামের পরে গনি শব্দ ছিল গনি 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 শব্দের অর্থ হলো ধনী এই ধনী সাহাবীর অন্তর ছিল আমার নবীর মহব্বতের খনি আহে রে কোন যাব তার নামের পরে গনি ছিল ডন্ট

আমরা আবার তোমার দিকে ফিরে যাচ্ছি আজকে তারে বিদায় দিচ্ছি পিছনে পিছনে আমরা আসতেছি কথা বলেন না কেন তাহলে এটা পড়েন কেন আপনি আপনার দাদার বাপ কই আছে নাম কোন আপনার বাবার নাম কি আব্দুর রহমান আপনার দাদার নাম কি আব্দুর রহিম ওকে দ্যাটস অল রাইট আপনার বড় বাপের নাম কি আব্দুর রহ আব্দুল আব্দুল্লাহ ওকে আপনার বড় বাপের দাদার নাম কি আমি জানি না কিসের বাহাদুরি করবে কিসের খবর রাখে একবার খেয়াল করে দেখেন তো যে আমার পূর্বপুরুষরা কত আগে শুয়ে দিছে সাড়ে চোদ্দশো বছর আগে যদি হিসাব করি কবরে চলে গেছে এখনো তারা ওই কবর ওই করে আছে আপনি যদি এখন মারা যান কত লাখ বছর আপনি থাকবেন কবরে এর কোন হিসাব আছে কেমত হওয়ার আগ পর্যন্ত আপনাকে ওই ঘরটা থাকতে হবে ভাই এই ঘরটা যদি সুখের হয় আনন্দের সীমা নয় আর এই গোটটা যদি দুঃখের কষ্টের সীমা এই শিকারপুর আগুন লাগলে দেখবেন দুনিয়ার মানুষ পুকুরের পানি দিয়ে আগুন নিবাইতে আসবে কিন্তু কবরে যে জাহান নামের আগুনটা ধরাই দিবে এই আগুনটা তোমার কোন বাপ নিবাই এটা আমার কোন দাদাই নিবাই কেউ আছে দুনিয়া 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 আর দুনিয়া সেগুলো এই দুনিয়াটা হলো মোমেনের জন্য জেলখানা

ওই সাহাবিটার কাছে আমার নবীর নিজের দুইটা সন্তান কন্যা একজনের নাম কুলসুম আর একজনের নাম রুকাইয়া আমার নবী দুইটা মেয়ে ওই সাহাবীর কাছে বিয়ে দিছেন আমার নবী বলে ওসমান আমার যদি আরেকটা কন্যা থাকত ওই কন্যাটারও আমি তোমার কাছে বিয়ে দিয়ে দিতাম আল্লাহু আকবার এমন মর্যাদাবান সাহাবী যে জান্নাতের টিকিট পাইল যে খোলা পায়ের দিনের মধ্যে তৃতীয় যে সাহাবিটা নবীর দুইটা কন্যারে বিয়ে করেছে যার ব্যাপারে আমার নবী বলেছেন আমার আর একটা কন্যা থাকলে এটারও দিয়ে দিতাম এই সাহাবিটা মসজিদে গিয়ে নামাজ পড়ে নামাজ পড়ার পরে মসজিদ থেকে বের হয় আনন্দের সাথে জিহাদের ময়দানে যায় জিহাদ করে আনন্দের সাথে বাজারে যায় বাজারে থাকে আনন্দের সাথে বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে আনন্দ কিন্তু একটা জায়গায় গেলে এমন জান্নাতের টিকেট ওয়ালা উসমান চোখের পানি ফালায় কান্দে আমরা এলাম সলিমউদ্দিন কলিমউদ্দিন যে কবরস্থানে সপ্তাহে একবার যাইতে মন চায় না গেল দুই মিনিট পরে জিয়ারত করে কোন রকম ভাবে পড়ে একটা জায়গায় গেলে উসমান কান্দে হে সব জায়গায় গেলে তুমি আনন্দিত একটা জায়গায় গেলে তুমি গেল কান্দ ওই জায়গার নাম কি রে শিকারপুরের মানুষ ওই জায়গার নাম হইল অন্ধকার কব। আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কবরস্থানে গেলে শুধু মাত্র ওসমান চোখের পানি ফালায় কান্ত অন্যান্য সাহাবিরা জিজ্ঞাস করে ওসমান তুমি সব জায়গায় গেলে আনন্দিত একটা জায়গায় গেলে তুমি কেন কান্দ ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী মেরাজ থেকে এসে বলেছেন নবীকে মেরাজে নেওয়ার সময় কত আযাব দেখাইছেন কিন্তু আমার নবী মেরাজ থেকে এসে বলেছেন রে কবরের আজাবের মতো এত কঠিন ভয়ঙ্কর আমি আর কিছুই দেখি নাই কিছুই দেখি না আমার নবী আয়েশা কয় উম্মত আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর এই কবরটা যার ভালো হয়ে যায় হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কেন কান্দি জানো নি এই কবরটা কি আমার জন্য কেমন হবে আমি জানি না আমার নবী বলেছেন কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল এই কবর যার ভালো হবে শরীর ময়দান তার ভালো হয়ে যাবে এই কবর যার খারাপ হয়ে যায় পদে পদে তার ধরা খাওয়া লাগবে এই জন্য আমি চোখের পানি ভালাইয়া কান্দি এক সাহাবি ডাক দিয়া কই ও নবীর সাহাবি ওসমান রি ও উসমান তুমি তো জান্নাতের টিকিট প্রাপ্ত তোমার দুঃখ পরে টেনশন করার দরকার নাই চিন্তা হবে তাদের জন্য যারা বেইমান কিন্তু তুমি কেন জান্নাতের টিকিট পাইয়াও ও পানি ফালায়া কান্দো উসমান উজ্মানু ওরাই হতবাব করে দিলেন সবাইকে ডাক দিয়া বলেন অমরে সাহাবি আমি কেন কান্দি জানোনি আমার আমার হয়তো অন্তরের আত্মশুদ্ধির কারণে মহব্বতের কারণে আমার নবী আমার জান্নাতি বলে ঘোষণা করেছেন আবার জীবন কোন দিন শেষ হয়ে যাবে জীবন শেষ হওয়ার আগে আমি যদি বেঈমান হইয়া যাই তাইলে যিনি আমার টিকিট দিছে উনি আবার টিকিট চিনাইয়া নিতে পারে এই জন্য মরার আগ পর্যন্ত আমি ওইটার ভরসা করতে পারি না নাকি আবার কোন সময় আমি নাফরমানের খাতে আমার নাম চলে যায় একটা জিনিস খেয়াল করেন জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবি ঠিক নবীর দেইখা নবীর দুইটা কন্যারে বিয়া কইরাও ওই সাহাবি কবর দেইখা চোখের পানি ফলায়া কান্দে গো আর আমরা জান্নাতের টিকিটও পাইলাম না নবীরও পাইলাম না নামাজ ভালো করে পড়ি না কিন্তু কবরস্থানে গেলে আমাদের অন্তরে কোনো ধরনের চিন্তাও আসে না আমার নবী আপনার নবী বলেছেন কেউ যদি কবর কথা কথা বিশ খেয়াল করে ওই দিন যদি তার মরণ হয়ে যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে আর জবান খুলে কন আল্লাহ আকবার এই জন্য আসল গড়ের নাম কি বিল্ডিং না কবর আর বড় করে খবরটা কন না বিল্ডিং না কবর হুজুর এই গোলা বাকি ওয়াজ নগদ ওয়াজ করে নগদ ওয়াজ কি হুজুর কেমনে কাজ করলে কোটিপতি হওয়া যাবে ওয়াজ করেন কোন প্রক্রিয়ায় চললে ভালো কইরা বিল্ডিং করা যাবে করেন কোন প্রক্রিয়া গ্রহণ করলে নেতা হওয়া যাবে করেন কোন প্রক্রিয়া গ্রহণ করলে বড় বক্তা হওয়া যাবে করেন কবর ওয়াজ হলো বাকি ওয়াজ আমি বলি কি জানো তুমি যেই ওয়াজটারে বাকি কইতেছো ফজরের নামাজটা কাজা করছো যোহরের সময় পড়বা বলে কিন্তু যোহরের টাইমটা আসার আগে তোমার মরণ হয়ে যেতে পারে কি পারে না কি কি আরে বারে পারে মারে এই জন্য নগদ নারে রে বারে বা বাকি নারে কবরের ওয়াশটাই হলো নগদ ওয়াশ এই কোন মুহূর্তে মরণ আসতে পারে আল্লাহ করে বলেন ওয়ামা দাদি আদিউ তামু আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো জানো না কোন দিন তোমার মরণ হবে এই জন্য আমি মাঝে মাঝে ওয়াজে গজল বলি গজল শুনতে কি আপনাদের খারাপ লাগে নাকি আরিয়ে যাব কেদিন আমি রব নায়ে ববনছিল দিন ঠিক না ক্ষমা করে দিও তোমায়ামাই ক্ষমা করে দিও তোমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি নাই বন চির দিন যাব একদিন আমি রব নাই ভুবন দিন কি আল্লাহ আকবার বলবেন না এখন বলবেন হুজুর আপনি ক্ষমা চাইলেন কেন এই মসজিদে কি জানাজা নামাজ হয় জানাজার যখন খাটের উপরে মাইয়েত কানা হয় ইমাম সাহেব দাঁড়ায় কি কয় আর মৃত ব্যক্তির সন্তান দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম ও মুসল্লিনি কেরাম আজকে শিকারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে যে কাটের মধ্যে লাশ দেখতেছেন তিনি আমার বাবা দীর্ঘদিন আমার আব্বা এই গ্রামের মানুষের সঙ্গে চলেছে যদি চলাফেরা এই কোনো বল বেয়াদবি করে থেকে আপনারা মাফ করে দিবেন আমরা বলি আল্লাহ মাফ করুক আমরা কথা বলে যদি কেউ টাকা আমরা আমাদেরকে বলবেন আমরা ইনশাল্লাহ দিয়ে দিব তিন নম্বর কথা বলে জানা নামাজে যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের বাড়ির পাশে আব্দুর রহিম মিয়ার বাড়িতে খাবার আয়োজন করছে সাইল্লা ভাত খাইয়া যাইবেন

ইচ্ছা মতো অন্যায় করছে যখন নিম্ন ডিব্বা জায়গা তখন আল্লাহ তুমি রব তুমি সব তুমি রব তুমি সব রাস্তার কম মর 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 কারণ সময়ের এক ফুট সময়ের দশ ফুট সময় গেলে সাদর একদম ব্রেন ঠিক থাকতে বাবা তোবা না করেন বাবা তোবা করলে আল্লাহ বেশি খুশি আল্লাহ কয় আমার কাছে চাইলেই আমি খুশি চাইলেই আমি খুশি এমন টাইমে নিয়ে যায় আমার বাপের তোবা করার জন্য তখন কানের কাছে যাই এমএফ সাহেব মুখ লাগায় কো পড়েন যা করছি ভুল করছি এখন কানে আর শুনেও না কিতা হুনে কিতা কইবো কথা বলেন না কেন এই জন্য এমন টাইমে ডাইকা নিয়ে না মানুষের সময়টা থাকতে হুশটা থাকতে আল্লাহর কাছে তৌবা করেন বাবার এই তৌবা করলে কোনো শরমের কোনো ব্যাপার না কারণ আমরা জীবনে গুণা করছি অন্যায় করছি ক্ষমা করে দেওয়ার মালিক কে আর জোরে না কে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি বানিয়েছি এই মাটিতেই তোমাকে দাফন করা হবে দাফন শব্দটা অনেক কঠিন শব্দ রে বাবা যেদিন আমরা দাফন করবে মাটির ভিতরে যখন আমার সাইব উপর দিক দিয়ে একটা বাস দিবে শব্দটা বড় কঠিন শব্দ আবার একটা একটা ছাটাই বিছাই দিবে এটা আরো ভয়ঙ্কর শব্দ এটারও বারবার মাটি দিয়া চাপা দিবার লাগে মানুষের প্রতিযোগিতা শুরু করে ইডাইয়া ইডাইয়া ডিল মাইনা মাইনা একেবারে মাটি চাপা দিয়া ফাইরা ফাইরা কোনাকানা মাইরা কই বৃষ্টির পানি ঢুকবো বালা ফিরে এই দিকটা মাটি দে ওই দিকটা মাটি দে দুনিয়ার মানুষ এত নিষ্ঠুর জীবনের তোরে তোমার শেষ সময়ের সময় মাটি দিয়ে বিদায় হইয়া চলে যাবে এই জন্য আমার নবী বলেন কবরটা হলো সুখের জায়গা এই কবরটা হলো দুঃখের জায়গা কথা কোন ঠিক কি বলেন এই জন্য ওই কবরটাতে যাওয়ার আগে নামাজ পড়তে হবে ওই কবরটাতে যাওয়ার আগে রোজা রাখতে হবে এখানে কি দান করছে না কি করছে ধান না ধান কেটে ফেলছে ধান কাটছে গরের মধ্যে গম গেছে কি গেছে

যদি এখন আপনি আপনাকে মরার আগেই দুনিয়াতে সব করতে হবে মরার পরে বাবা হ্যাঁ ঠিক আছে আমার বয়স যুবক এখন দাঁড়িয়ে উঠছে না আচ্ছা উঠবো উঠার ফরে নামাজ পড়বা তাই না ও আচ্ছা দাঁড়িয়ে উঠছে বিয়ে করছে না আচ্ছা বিয়ে করার পড়ার আগে আজরাইল আসতে পারে কি পারে না আর যখন আসতে কি পারে কি পারে না তওবা নাম গাষ্টি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়া সেই পাতা যদি আ পড়লে সেই পাতা যদি আ পড়লে মোতের নিশানা আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না মরণের কন্যায় আমার মুরব্বীরাই গজল গেলে গাইতেন অনেক বছর আগে এখন তো নতুন নতুন গজল বেড়ে গেছে মরণের উপরে একটু বলেন না মরণের কথা মানুষ শরণ করো না শিলে কার কফিয়তে চলবে না রে মানুষ চলবে না সে যে নামে সঠিক সময় শিকার পর তোমার ঘরে হইবে দাখিল ঠিক কিনা বলেন সে যে নামে আজ সঠিক সময় তোমার ঘরে হইবে পেতিল কত কাকুতি মিনতি করবে তুমি কত কাকুতি মিনতি করবে তুমি রেহাই পাবে না আজ রাইলা শিলে কারো কফিযত চলবে না রে মানুষ কপিয়ত চলবে না মরি কথা মানুষ মরনের কথা মানুষ স্মরণ করো না আজ কফিয়তে চলবে নার মানুষ কফিয়তে চলবে না ঠিক না বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ফিহা নুঈদুকুম এই কবরের ভিতরে তোমাদেরকে যা ঢুকায় দেওয়া হবে এই কবরের ভিতরে রাখা হবে আপনারা শিকারপুরের মানুষ সাবানটা খুলে কোন কবরটা কি আসল ঘর না নকল ঘর এই গ্রামের কত বাড়িতে আজরাইলটা কত বড় জানেননি সাত সমুদ্র তেরো নদীর পানি যদিও আজরাইলের মাথার মধ্যে দিয়ে দেয় এক ফোটা পানিও। জমিনের মধ্যে পড়বে না এত বিশাল বড় আজরাইল শরীলের মধ্যে কাটা কাটা লইয়া শিকার করে তোমার ঘরে হাজির হইয়া যাবে তুমি আজরাইলকে দেখা মাত্র শরীলের মধ্যে তাজা তাজা রক্ত এই তাজা তাজা রক্তগুলো সেকেন্ডের মধ্যে পানি হইয়া যাবে আর শরীলের যত হাড়ের জুর আছে এই জুরাগুলো টাশ টাশ কইরা কুইল্লা যাবে তখন ঘরের মানুষ মনে করবে তুমি মনে হয় শরীলের অসুস্থতার জন্য কাঁন্তেসো কইরা কইতাছো আসলে নারে না তোমার সামনে জম দাঁড়ায়া রইছে জম জম মানে হলো আজরাইল তোমার সামনে একটা ধাও মারতেছে আমার নবী বলে আরে রুহু নেওয়ার সময় তো কষ্ট আছেই সবচাইতে বড় কষ্ট হলো সাকরাতুল মাউতের সময় কষ্ট ওই হুজুর সাকরাতুল মাউত কি সাকরাতুল মাউত হলো রুহুটা নেওয়ার সময় আজরাইলে বেঈমানরা এমন ভাবে দাও মারবো ডান দিকে দাও মারলে বাম দিকে যাবে বাম দিকে দাও মারবে ডান দিকে যাবে সামনের বরাবর দাও মারবে এমন একটা অবস্থা সৃষ্টি হবে বাড়ির মানুষ না বুঝা অ্যাম্বুলেন্স আনবো তোমার ডাককারের কাছে নিতে আসলে তোমার মরনের যন্ত্রণা শুরু হয়ে গেছে গড়ের মানুষ বুঝে না তোমার সামনে আজরাই তোমার লন্ড বন্ড বানায় পালাইতেছে এই জন্য তোমার এই অবস্থা দেখেন তো আমি দানবাজার বাজার মাহিল বাজারে মাহিল করি বাড়ি থেকে ফোন গেলে আব্বা ওষুধ অসুস্থ আমি অ্যাম্বুলেন্স পাঠাইলাম দেখে না পাই অ্যাম্বুলেন্স দিয়ে চলে গেছে একেবারে গাউসিয়ার কাছে যাওয়ার আগেই বাড়ি থেকে ফোন গেছে আব্বা না আব্বা নাই তখন আমি চিন্তা করলাম আমার আব্বার গাড়িটার সামনে দিক দিয়ে গ্লাস লাগানো পিছন দিক দিয়ে গ্লাস লাগানো ডানে দরজা লাগানো বামে দরজা লাগানো মিস দিয়া দুলা বালিয়ে ওঠে না বাতাস ঢোকে না ওই একটা অ্যাম্বুলেন্সের ভিতরে আমার আব্বা তখন শোয়া অবস্থায় একটা পিপ পিপড়া ঢুকতে পারে না ওই গর গাড়ির ভিতরে আজরাইলের দুই আমার বাবার রহুটা কিন্তু যথা সময় ঠিক নিয়ে গেছে তুমি যেখানে পালাইবা পাশার কোনো রাস্তা নাই তুমি পানির মিশে পালাও বাঁচতে পারবে না তুমি এক দেশ থেকে সাইরা এক দেশে চলে যাও তুমি বাঁচতে পারবে না এই জন্য যুবক ভাইরা আমার আপনাদের কাছে অনুরোধ করে বলি আমরা কি ইমানদার নাকি বেঈমান যদি বেঈমান মুসলমান হইয়া যান যদি উপেনে গোপনে আল্লাহর সঙ্গে না ফরমানি করেন আমার নবী বলে আজরাইলে তাও ডাকাইয়া রোগগুলা টাস টাস করে চিরা যাইব একেবারে তোমার জীবন পানি হইয়া যাবে আর যদি আপনি ইমানদার হন আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে ও আজরাইল আমার পাগলের রূহটা তুমি নিয়ে আসো আজরাইল তোমার কাছে আসবে মনে করেন শিকার পরে আসলো আজরাইল আয়েশা আজরাইলের পাঁচটা আঙ্গুল মানুষের মতো এর লাগে কি আজ কি মানুষ হয়ে গেছে এইভাবে আঙ্গুলটা দিয়া দিয়া ইমানদারের মাথার মধ্যে আঙ্গুল গুলো দিয়ে এমন ভাবে আশ্রাইব কখন জানেননি আমার নবী বলে ইমানদারের রুহুটা নেওয়ার সময় আসলে ঘরের মধ্যে আসবেন আমার নবী আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন আমার নবী একটা গোত একটা জানাজায় গেলেন যায়া দেখতেছেন কবরটাও এখনো পুরা শেষ নাই আমার নবীর হাত থেকে লাটি মুবারকটা মাটির মধ্যে গাইরা আমার নবী বলে ও আমার সাহাবীরা গো তোমরা তাড়াতাড়ি কবর আযাব থেকে মাপ চাও এবারে সাহাবীরা বলেন আমরা পাখির মত তখন আমার নবীর বের দিয়া কবর আজাব থেকে মাত চাইতে শুরু করলাম ওই মুহূর্তে আমার নবী বলে ও সাহাবীরা ইমানদারের কাছে আজরাইল কেমনে আসে জানোনি আজরাইল আয়েশা ইমানদারের মাতার পাশে বসে মাতার পাশে বৈসা এবার আজরাইল আঙ্গুলগুলো দিয়ে ইমানদারের মাতার চুলগুলো চিলনির মতন আশ্রয় দেয় ইমানদার তখন ঘুম ঘুম ভাব আসে আর আজরাইল কানের কাছে মুখটা লাগাইয়া ডাক দিয়া কয় ও আল্লাহর বান্দা আমি তোমার আমার হোটায় কোন নিয়ে যাব ইমানদারে কি কয় জানেন ইমানদারে বলে কি জানেন ইমানদারে বলে ও আজরাইল তাড়াতাড়ি রুহটা লইয়া যাব আমি আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছি আর যদি কোন আল্লাহু আকবার বলেন এ আমার বাবা আর ওই দিক দিয়ে আল্লাহর একটা ফেরেশতারে কয় ও ফেরেশতা আর ওই কাপড়ের মধ্যে একটা আতরের বোতল নিয়ে যা এই বোতলটা লইয়া কাপড়ের কাপড়টা মুরাইয়া আমার ইমানদারের চোখের দৃষ্টি যত ডুবো যায় ওই পর্যন্ত তুই বই শতক আমার ইমানদারের রুহুটা আজরাইলে কবস করার সাথে সাথে আমার জান্নাতি কাফনের ভিতরে আরে বাবা ওয়াজ কেমনে করতাম লাল কাফর আছে নীল কাফর আছে হলুদ কাফর আছে বেগুনি কাফর আছে এতগুলো কাপড় দিয়া কাফনের কাপড় হয় না এই সাদা কাপড়টা দিয়ে কেন কাফনের কাপড়টা লাগান লাগে এই কথা ওদি মৌলবীরা কয় না শুধু কয় নবী ময়রা ফুচ্চা গলা মাটির সঙ্গে মিশা গেছে

রোজা মুবারকে জিন্দা শুধু নবী না সমস্ত নবীগণে জিন্দা ওই নবীদের বডির মধ্যে মাটি স্পর্শ করা হারাম করে দিছে শুধু তাই নয় নবীদের জন্য আসমানি পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক কবরে চলে আসে মুখে লাগাম দিয়ে কথা বলো দালালির জোরে কথা বলি না সহিয়াদিস খুঁজ্জনা সহিয়াদিস সহিয়াদিস আমরা বুঝি নবীর বিরুদ্ধে এত এত হিংসা বিদ্বেষের কথা বলে মনে রাখো এই অন্ধকার কবরে ছাড়া কবর হবে না কোথায় কথা সাবধান করে কথা করে কথা বলো এই কবরের সাথী হবে আমার নবী হাশরে সাথী হবে আমার নবী মিজারের আমার নবী আমার নবী যেখানে কেউ নাই আমার নবী উকিল হয়ে হাকিবের সামনে শাফাতের ফাইলটাকে ডিল করবে

দলিলের জুড়ে চল এখনো সময় আছে তাহির আসমান থেকে উইদা এখানে পড়ে নাই এত লেখা পড়া করছি কি গোরার কাজ করছি আমরা কি সৈয়াদিস বুঝি না আমার নবীর মাটির নবী কৌ আমার নবীরে বলো মইরা ফুট মইরা গেছে গা নবীরে জিন্দা নবী মানো না জিন্দা নবীরে তালাক দিয়া দাও তোর 14 গুষ্টি তালাক দিয়া গেলাম ঠিক কি বলেন তাহিরিকে কালো বললে অসুবিধা নাই তাহিরিকে ভণ্ড বললে অসুবিধা নাই তাহিরিকে মাদার পুজারি বলো আমি কিচ্ছু বলবো না আমি যখন দেখবো মস্তুবার সারের উপরে আঙ্গুল তোর কথা বলেছ আমি তাহিরি তুমি কে সেটা দেখার তাই আমার নাই কোথায় কি বলো সাবধানে কথা বলো কান বাড়ি হয়ে গেছে এতদিন চুপ ছিলাম মনে করোনা যে অস্ত্র জমা দিয়েছি বলে ট্রেনিং জমা দিয়ে ফেলেছি সেটা যদি ভাবব ভুল হবে সেটা ভাবলে ভুল হবে কারণ আমার সম্পদ আমার কাছে তুচ্ছ আমার পজিশন আমার কাছে তুচ্ছ আমার বænglinese আমার কাছে তুচ্ছ এই কষ্টবাসী শিকারপুরবাসী আমারও জেনে নাও মস্তবর mohabbat আমাদের কাছে সবার শ্রেষ্ঠ কতলে বলো ঠিক কি না বলো আমার নবী কি মরানা জিন্দা হায়াতুন নবী নবীর জন্য নবী নবী পাখের দেহ মুবারকে মাটিকে স্পর্শ করে আল্লাহ কি করে দিয়েছেন হারাম করে দিয়েছেন এদিকে আপনারা বেজার হন নাকি আরে নবীর শান গাইলে কি বেজার হন আপনারা কবরে যায় এই মুহূর্তে এলাকা গুরুস্থান আছে না নাই আমার যদি আল্লাহ তৌফিক দিত আর আমি যদি গুরুস্থানে যাই লাশটা তুলতে পারতাম

ও হুজুর জিকির করবে না আমার ইদায়ে খানা বানাই রইছে আমিও আর হই জিকির করছি অন ইডিজে পরে কাল হয়ে দাঁড়াবে কাটা যাবে ইড়া বিড়া যে ডিজে ডুহাইব গান ঢহায় ডুবাই যে ও মসজিদ তো শুরু করবো হিন্দু বারে বিয়া বাড়ি কনসার্ট ইয়ানো হিয়ান ওই থেকে আমি না চে বইর ইসলাম এমন জানলে তো আমি ওই সময় শব্দ সাবধানে জানি বলে বাবা

এরা বোঝে সরল ওয়াজ বোঝে এই ফাবলিকের মধ্যে সারা জীবন নামাজের ওয়াজ করলাম মসজিদ আইন না নামাজ নামাজি বানায়া মসজিদ বলল আর মসজিদের ভিতরে নামাজের বিরুদ্ধে ফেস লাগাই দিছে ইয়া নাত বানন লাগবো একটু পর ফিতা করতে হইব এরপরে মানে কি এমনি নামাজ পড়ে না আর 14 দরবার নামাজের ভিতরে লাগাই দিছে

এমনি নামাজ পড়ে না কত মাফিলি গেলে কিছু হুজুর নামাজের উপাস করেন এখন দি যে নামাজের ভিতরে বিয়াল্লিশটা দল হয়ে গেছে মাথা ফুরা নষ্ট যাই হোক এখন ছেলেরা যারা আছো তোমাদেরকে বলি তোমরা তো জেনারেল তোমরা তো আলেম না তোমরা হাদিসের মানদণ্ড সম্পর্কে কিচ্ছু বুঝবা না হয়তো এক হুজুর থেকে শুনছো মনে হচ্ছে হুজুরটা সঠিক আমার থেকে শুনে মনে করছো আমারই সঠিক তাহলে তুমি একটা দায়িত্ব নাও পইলে দুই হুজুর একসাথে বসাই দাও তুমি গ্যালারিতে থাকো দেখো আমরা কি খেলার খেলি

কেজন বলি তোমরা যারা জেনারেল আছো কোনো কথা বলবো না ঠিক আছে ইনশাআল্লাহ এক কান জবান ও বন্ধ রাখবেন না আমি মাঝে মাঝে একটু ডালিবে মজা মারকে ঠিক আপনারা কষ্ট পাইবেন একটু ডালিবে না গেলে তো বুঝবেন না যে আমি কোন ডাইলে কথা বলতেছি তাই না এর পর কাগজে পড়ছে যে হুজুর একটু জিকিরের তালিম শুনেন অত কথা কই না আমি কোমু আমার যখন সময় হইব আমি জিকিরের তালিম দেবই সবই তালিম দেব কিন্তু আমার মূল কথা তো কইতেই পড়ে বাবা ঠিক কিনা বলেন বিষয় দিছেন বিষয়টা স্পর্শ না করলে আপনারা বলবেন যে হুজুর বিষয়ের উপর আলোচনা করে নাই কথা কোন ঠিক কি না বলেন একটা জবান বন্ধ রাখবেন না মায়ার সুরে বলুন আল্লাহ আকবার জান্নাতের ভিতর থেকে সাদা কাপড় পাঠাইব কে আর কে এখন মানিক মিয়ার জন্য মানিক মিয়ার আব্বা মন কষারে কিংবা বাজারের নাম কন্যা কয়েকটা তন্তর কুড়ির বাজার থেকে সাদা কাপড় আনতে গেছে আল্লাহ পাঠাই দিছে আগেই সাদা কাপড় দিয়া আর তুমি মরার পরে কাপড় আনতে গেছো মরার আগে কাপড় আনতে যাও নাই মরার পরে তন্তর বাজার থেকে গিয়ে সাদা কাফন নিয়ে আসছো আর আমার আল্লাহ সাদা কাপড় দিয়া মরার আগে পাঠাইয়া দিছে আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতা আমার প্রেমিকের মুখের কাছে ওই যে জান্নাতের যে মেশকে আম্বর গ্রান এই গ্রানটা নাকের বরাবর দরবি আমার আমার প্রেমিক জন এই গ্রানটা নাকে নিতে নিতে একটা প্রেমের হালত পড়ে যায় যেন একেবারে ঘুম ঘুম ভাবে পড়ে যায় ও বন্ধুরে আল্লাহ যখন ফেরেস্তা দিয়ে কাফনটা পাঠাইবে কেউ ঘরের দরজার মধ্যে বসে থাকবে আবার কে কোন সময় কাহারো এক দুইটা চোখের মাথে দুইটা চোখের মাঝখানে এসে বসবে ওই আজরাইলটা রুহুটা যখন ধরবে রুহুটা নেওয়ার সময় ওই ফেরেস্তারে কাফনটারে এমনি বাস করে বৈশা থাকবে আর ওই মুহূর্তে রুহুটা নেওয়ার সাথে সাথে আজরাইল থেকে একটা সেকেন্ড তো দেরি করা হয় নাই আল্লাহর পাঠানো ফেরেস্তার কাফনের কাপড়ে শিকারপুরের ইমানদারের রুহুটা বাইন্ডিং হয়ে যায় আল্লাহ ইমানদারের রুহুটাকে বাইন্ডিং করায় নিয়ে গেল আর এই দিক দিয়ে আব্দুর রহমান মিয়ার দেহটারে বাইন্ডিং করার জন্য ওই শিক তন্তর বাজার থেকে কাফন নিয়ে আসলো এ বন্ধুরি ও যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায় টাইমে আমার নবি আপনার নবী বলেন যখন রোহারে আমি বললাম আসমানি ফেরেস্তা কয় এত সুন্দর গ্রান কোথায় আমার দেশের মধ্যে আগে বাজি করতো পাশের বাড়িতে গ্রাম এসে যেত কোরবাণীর গোস্ত রান্না করলে গোষ্ঠরে গ্রান হয়ে যেত ও ভাই এখন কিন্তু আগের মতন গ্রান গুলো আর নাই আগের মতো সেই গ্রান আর পাওয়া যায় না কিন্তু আসমানি বলে

আমার আল্লাহ সাতটা আসমান বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে পাঁচশত বছরের রাস্তা ওই আসমানের মধ্যে গেল প্রথম আকাশে দিয়ে গিয়ে যখন বললেন এটা ইমানদারি রুহু ওই আসমানের ফেরেস ওই রুহুটারে সালাম দিল এবার দ্বিতীয় আসমানের মধ্যে গেল দ্বিতীয় আসমানের ফেরেস্তা সালাম দিল তৃতীয় আসমানে গেল তৃতীয় আসমানের ফেরেস্তা সালাম দিল চতুর্থ আসমানে গেল চতুর্থ আসমানের ফেরেস্তা সালাম দিল এইভাবে ষষ্ঠ সপ্তম সপ্তম সাত আসমানের মধ্যে গেল ওয়া সপ্তম আকাশের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহর ফেরেস্তারা ওই ইমানদারের রুহুটার সালাম দিয়ে বরণ করলো আল্লাহ ডাক দিয়া বলে ফেরেস্তা এই রুহুটারে নি আর সামনে যেও না এই রুহুটাকে রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি আর বড় করে বলেন না সোহান আমি আল্লাহ একটা বাড়ি বানাইছি ওই বাড়িটার নাম হলো ইল্লিন ওই ইল্লিনের মধ্যে আমার প্রেমিকে রুহুটারে রেখে দাও এই রুহুটাকে ওই জায়গার মধ্যে রেখে দিল আর এই দিক দিয়ে শিকার করে লাশটাকে বাইন্ডিং করার জন্য কাফনের কাপড়টা গায়ের মধ্যে লাগাইয়া গুসুল করানোর পরে গায়ের গায়ের মধ্যে কাফনের কাপড় লাগাইছি কাফনের কাপড়টা লাগাইয়া ওই মুহূর্তে তারে জানাজার মাঠে নিয়ে গেল জানাজার মারতে গিয়ে গুরুস্থানে নিয়ে গেল গুরুস্থানে নেওয়ার পরে গুরুস্থানের মধ্যে তারে নামাইলো নামানোর পরে গুরুস্থান থেকে কবর থেকে তিনজন দুইজন উঠে গেল উঠে যাওয়ার পরে বাসগুলো দিয়ে দেওয়া হলো চাটাইগুলো দিয়ে দেওয়া হলো এমন ভাবে সব আপন জন সব যখন চল্লিশ কদম হাঁটা শুরু করলো আমার আল্লাহ রাবুল আলামিন ওই ফেরেস্তার ডাক দিয়ে বলে এ আসমানি ফেরেস্তা আমার আমার প্রেমিককে অন্ধকার কবরে নামায়া গেছে তাড়াতাড়ি যাও ওই ইল্লিনের রুহুটা নিয়ে আমার আমার পাগলার আমার বান্দার বডির ভিতরে দিয়ে আসো দেখেন তো কতগুলো কথাগুলো কত জটিল কথা আল্লাহ কোরআনে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম থুম্মা ইয়ুমি ثم إليه ترجعون <applause> আল যখন কবরের ভিতরে জীবন দিবি জীবন দেওয়ার পরে কেমন লাগবে ব্যাপারটা বলেন তো জীবনটা পাওয়ার পরে তার শরীরটা নড়াছড়া দিয়ে উঠবে উঠার পরে কটকটানি আওয়াজ শুনবে কবরের উপরে তখন ईमानदार তাকায়া দেখবে কবরের ভিতরে ফেরেশতা নামছে ফেরেশতারা নাইমা ईमानदारকে সুয়া দিকে এমন ভাবে বসাবে বসানোর পরে আমার আল্লাহ বলেন আমার প্রেমিকের কবরে ইন্টারভিউ হবে এখন আমি একটা ইন্টার

এমন ভাবে যদি উত্তর বলে দিতে পারি দেখেন সে সাহস টি দাঁড়িয়ে গেছে ঠাস ঠাস দিয়ে দিছে এভাবে যখন ইমানদার তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে তখন ইমানদারকে দেখানো হবে এই সামনে তাকাও সামনে তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে এবার জিজ্ঞেস করবে তোমার তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে না পারতা ওই জাহান্নামটা তোমার ঠিকানা হতো তুমি তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার কারণে এখন তুমি সামনে তাকাও তাকায় দেখবে সুন্দর ফুলের বাগান আর জান্নাতে হাওয়া তার গায়ের মধ্যে লাগতেছে আল্লাহ বলবে ও ফেরেশতা আমার আমার বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিয়েছে একটা কাফনের কাপড় দিয়া শুধু মাটির মধ্যে কেয়ামত পর্যন্ত থাকবো কেমনে তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা আমার প্রেমিকের জন্য জান্নাতের বিছানা নিয়ে আসো আরো জোরে গন্না সুবহানাল্লাহ গন্না এবার ইমানদারির নিচে বিছায়া দেওয়ার জন্য জান্নাতের বিছানা নিয়ে আসা হবে এবার ইমানদার বিছানার মধ্যে ঘুমায়া যাবে আপনাদের শিকার করে সেগুন কাটের খাট আছে না নাই দেখবেন সেগুন কাটের মধ্যে যদি আপনি ওই জায়গায় শুয়া ঘুমাইতে যান দেখবেন আপনার শুয়ার সাথে সাথে ঘুম আসবে না আপনি একবার ডান কাত হবেন বাম কাত হবেন সামনে যাবেন পিছনে যাবেন উপর হবেন সিত হবেন ঠিক আল্লাহ যখন বিছানাটা দিব ওই বিছানার মধ্যে ইমানদার শুইব ইমানদার শুইয়া এই দেখেন এদিকে দেখেন ইমানদার সেখানে শুইয়া ডান কাতে শুইব ডান কাতে শুয়ার পর ইমানদার দেখবে একটা নুরের আলো দেখা যায় এবার ইমানদার নূরের আলোটারে ডাক দিয়া বলবে ও আলো আমার ডানে মাটি বামে মাটি উপরে মাটি নিচে মাটি তুমি কোথায় থেকে কিভাবে আমার কমর ঢুকছো ওই আলোর জবান খুলে যাবে ওই আলো ডাক দিয়া বলবে আমার চিনো না আমি দুনিয়ার চাঁদের আলো কিংবা সূর্যের আলো নয় আমি হইলাম তোমার দুনিয়ার সব

নুরের আলো দেইকা আনন্দে ডাক দিয়া বলবে তুমি আবার কে এখানে আমার তুমি আলো দিতেছো ভাই আমার তুমি চিনলো না আমি দুনিয়ার কোনো আলো নয় আমি হইলাম তোমার দুনিয়া আর কুরআন তেলাওয়াত জোরে জোরে কোন আল্লাহু আকবার যদি আগুন লাগে দংশ হয় আল্লাহু আকবার যদি আগুন লেগে দক গত কিছুদিন আগে জালুবাটি লনে আগুন লাগছে না যারা ফেসবুক চালান যারা ফেসবুক চালান আপনারা হয়তো দেখছেন ওই দেখেন লনসের ভিতরে আগুন লাগার মানুষ মারা গেছে কিন্তু ওই লনসে কিছু কুরআন শরীফ ছিল কুরআন শরীফের সাইডে সাদাগুলো পুড়ে গেছে কিন্তু একটা অক্ষরের মধ্যে আগুন লাগে আল্লাহ হাক্বার জোরে বলেন না কেন এই কোরআন তলা করলে কবরে আপন হয়নি কবরে নূরের আলো আসে কিনা এই জন্য যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তারা যত লাট বাহাদুরি হোক না কেন তারা কখনো বাঁচতে পারবে না কথা বলেন ঠিক কিনা বলেন যদি শিকারপুরের বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর বিশ্ব থেকে হারাবে না পবিত্র করো আন ঠিক কিনা বলেন পাকিস্তানের সামরিক শাসক মল্ল বিমান দুর্ঘটনাই এ বিমান পড়ে চাই হইল কোরআন পড়ে নাই ঠিক কিনা বলেন কি করে পূর্বে কোরআন কি করে পূর্বে কোরআন আছে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ কোরআনে ঠিক না তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ তারা ছাপাইয়া আসমানি গ্রন্থ বা ইসলামের মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বিশ্ব থেকে হারা থামেনা পবিত্র কর আন যদি আগুন লেগে দংশ হই কসবা থানার বয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কর আন ঠিক কিনা বলেন কোরআন হেফাজের দায়িত্ব কাত কাত শিকার পরে গড়ে কোরআন কিনা দেখবেন বাজান আমার রাখতে হবে না আমি কথা কই আমার বাফের ক্যানভাস কিনতে করি না যা দলিলে ফাই খাই আমি বলি

আর অন্যরে গেলে এই যে এদিকে আসেন এই যে দেখেন কিয়ামতের কয়েকটা আলামত আছে পুরুষ তার দায়িত্ব লেস হয়ে যাবে মহিলারা দায়িত্ব নিয়ে যাবে অতসব আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুন আলাল নিসা পুরুষ হলো নারীদের পরিচালক কথা কোন ঠিক কি না এই সাবি যখন চলে গেছে ওই ম্যাডামের হাতে তাহলে আপনি ওই সমাজে ভালো কিছু আশা করতে পারেন না

দেখবেন হ্যাঁ শুনতে নাতির কে বললো এন দেখেন কই গ্যাপ হচ্ছে দাদা নাতির কই গ্যাপ হচ্ছে আগে একটা কলার লাগিয়া দাদারে নানা রাজা ধরছে নানা সবকিছু মন না থাকলে কিন্তু এটা মন রইছে আর এখন এই ফুলা আর শুরু থাকে যখন বাচ্চা মার দুধ খায় তখনই বাচ্চারে দুঃখ পাইতেছে আর এমাদা মাছেনা শুড়ুবেলা থেকে মোবাইল দেখত আছে আর বাচ্চা কিন্তু এমনে চাইริছে মানে দেখেন কেমনে গজব না এ দেখেন এমনে চাইริছে মোবাইলের ফাইল খালি এডা না তো এডা না এডা না খালি এডা না দোকানের মাল তো দোকানের মজা তো খাওয়ই কিন্তু আরেকটা আছে ভাত খানা। বাক খোৱাৰ প্ৰতি চুই লৈ চুই লৈ যি গাই বাদ খাইলে মোবাইল 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 এ ছোট্ট বাচ্চা ক কাতুন্দো ভাবে কুৰআন পঢ় নইলে হে নামাজ হবে না নামাজ যদি না নাহিনু তবে কি চুই হইল না আর এখন কিতা এখন কিতা গম ক আম জোরা জোরা জোড়া মারবো চা বই চরবো গোরা বিসমিল্লাহ এই মিষ্টি কথা দিয়ে ঠিক না শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতে হবে ঠিক কি

এそれ দীনের দর শিকার দিনের নেরো দিন দুখের দিনের দর딤ুর নবীর কামলেওয়ালা নবী কামলেওয়ালা কথা কোন কথা কোন ঠিক কিনা বলেন তুমি আসবে জানি রাতে জলবে চেরগলা নবী ঠিক না বলেন এগুলা দিলে বানানো শিখবো প্রেমও শিখবো নবীর চিনবো কথা কন ঠিক না বেটি এই মিছা কথা দিয়া দিয়া আর শুধুমাত্র কাল্পনিক শিক্ষা কাল্পনিক এইটা হিটা শুধু মিছা কথা দিয়ে কাল্পনিক ভাবে এই ওয়াজ করো তো হারাম কোন ধারণা দিয়া দিয়া নিজে বানায় বানিয়ে ধারণা দিয়া সেটিং করো হারাম এখন কিছু টিকটক মলুবি নিজের কথা বানাইতেছে সাজাইতেছে সাজাই সাজাইয়া মানুষের মধ্যে আকর্ষণীয় হওয়ার একটা ভাব মোটিভেশনাল স্পিকার

এত কাপড় সুহুর একটার গায়ে কাপড় থাকবে না একবার আমার ওই দিন আটকেছিল কবর গেলে তিন প্রশ্ন হইব হুজুর ফানির ডিবা মরে গেলে গা মাসটা যদি তার দেহ খায়ালা মারি সঙ্গে মিশা জায়গা তার কবর পুন্ডা কথা কিন্তু সঠিক কথা কিন্তু সঠিক যদি কোন নদীতেই ফইরা লাশটা খাওয়া না যায় নদীর মাছে টুকরা টুকরা করে খায়া ফলায় হাড় দিয়ে যদি পাওয়া না যায় মাটির শুনি মিশ্র জায়গা জীবনের কবর যদি না হয় মনে রাখকেন যেখানে সে মরছে যেখানে পড়ে রইছে ওই জায়গাটাই তার জন্য কবর আগুন বইটা মারা গেছে ওই জায়গাটাই তার জন্য কবর ওখানেই তার প্রশ্ন হয় ওখানে তার জবসন হবে এইটাই তার কবর কথা বলেন ঠিক না। এর দ্বারা প্রমাণ হলো বাচার কোনো রাস্তা বাচার কোনো রাস্তা

না কিরে জানেন নি এইভাবে উঠবেন হাসর মাঠে এইভাবে গাটটা বাঁকা করে দিবে হাসেন না হাসেন না এইভাবে উঠবে আর মাথার সুরমার কাটি চিনিন নি সুরমার কাটিটা প্লাস্টিকে একটু জিকির হইব জিকির ইনশাল হইব কার জিকির হইব তাহলে আমরা যে হাসর মাঠে উঠবো একটু আল্লাহর ডাক দেন আল্লাহ একদম দিল খুলে ডাক দেন আল্লাহ 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 সারা কোনো উপায় আর সঙ্গে আল্লাহ সারা কোনো উপায়

ঠিক এভাবে পড়বে তখন ওই জায়গার ভিতরে প্রত্যেকটা মানুষের কাহার গিরা পর্যন্ত পানিতে কেউ সাঁতার কাটবে এই পানিগুলো পানি না। এইগুলো যে যেমন পাক করব। ঠিক এই পরিমাণ তার গিরা পানিতে কেউ হাঁটু পানি কেউ কমর পানিতে এইভাবে কেউ গলা পানিতে আর এই পানিটা যখন বড়ির মধ্যে লাগবে দেখবেন দেখবেন যখন গরম মেশিনের ভিতরে দেড়া গুলা পশমগুলো উল্টা জায়গা ঠিক এইভাবে তার শরীর থেকে

নাফসি 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 আদম নবীর কাছে গিয়ে বলবো আদম নবী আপনি আমরা আদম নবী আদি পিতা আপনি কি সুপারিশ করেন না আদম নবী বলবে পারবো না ইব্রাহিম নবী বলবে পারবো না ঈসা নবী বলবে পারবো না হ্যাঁ তবে ঈসা নবী একটা কথা বলবে আমি যদিও পারবো না তবে এই ময়দানে একটা জায়গা আছে উই ওই দিকে তাকাও সুন্নাত মান কাদ আরসালনা ক্বাবলা কা মির রাসূলিনা ওয়া লা তাজিদু লি সুন্নাতিনা তাহবিলা আকিমিস সালাতা লিদুলুকি শামসি এই দিকে তাকাও দুলুকি শামসি إِلَى غَسَقِ <applause> اللَّيْلِ وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا وَمِنَ اللَّيْلِ فَتَحَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى أَيَّ بَعِثَكَ رَبُّكَ مَقَامًا ওই মাকামে মাহমুদের কাছে যাও আমরা তখন দৌড়াইয়া নবীর কাছে যাব কিন্তু নবী সেই দিন শেষ দায় পরে থাকবে দেখেন কত বড় কঠিন একটা ময়দান নবী ময়দানের ডাক দিবে আমার নবী মাথা মোবারক তুলে না জানেন আল্লাহ হাঁসের মাঠে দুইটা রং ধারণ করবে একটা হলো কাহার আরেকটা হলো রহমান আমার আল্লাহ তখন কাহার কঠিন হয়ে থাকবে আল্লাহর সামনে কথা বলবে কেউ নাই আর নবীর উম্মত যখন নবীর কাছে গিয়ে বলে ও নবী আপনি তো উম্মতের জন্য সারা জীবন কেঁদে রেখেছেন আপনার উম্মত বিপদে পড়ে আজ আপনার কাছে এসেছে আপনি মেহেরবানি করে আমাদের জন্য একটু সুপারিশ করেন নবী যখন মাথা মোবারক তুলেন না বুখারি শরীফটা খুলেন আজকে অনেক অনেক আমার আহলে হাদিসের এক হুজুর নাম হলো আকরাম ইয়া নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি একটা ওয়াজ করছে আমি শুননা হতবাক হয়ে গেলাম এরা কিসের নবীর উম্মত এরা তো নবীর উম্মত নয় এরা তো নিজের ক নিজের কপালে নিজে কোরআন মারতেছে তিনি ওয়াজ করতেছেন তিনি বলতেছেন হাসরের মাঠে নবী নাকি বলবে আমার গুনার পাল্লা বাড়ি হয় নাকি

তুলবেন রাসূল বলেন শাফাআতি লিআহলি আল কাবাইর মিন আমার উম্মতের মধ্যে যারা গবীরা করেছে আমি তাদের জন্য সুপারিশ করব হাশরের মাঠে আল্লাহ আমার সুপারিশ গ্রহণ করবে সুবহানাল্লাহ কিভাবে এই কথাগুলো বলেন আমি তো আমার অনেক কষ্ট লাগে আমার অনেক আফসুস লাগে যে আমার নবীর ব্যাপারে আপনি সু ধারণা দিতে পারলেন না আপনার মাসআলা মাসায়িলের ওই মানদণ্ড আপনাকে হাশরের ময়দানে পার করে দিবেন আমার নবী ছাড়া কথা বলেন ঠিক না মিঠে ঠিক আপনারা বলেন আমার নামান্যকে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই নাই আরো আছে না নাই আরে আমার নবী বলেন শাফাআতী আহলিল কাবা ইরমিন উম্মতি আপনি বলেন যে এই হাদিসটা জুই হাদিস আমি আপনি আমাকে বলেন আমি প্রমাণ করতে না পারছি আমার নবীর শাফাত যে কতটা দলিল দিয়ে প্রমাণ করতে না পারি কালকেটে রাখা জব এই শিকারপুর জমিনে আমরা গুনাহগার আমরা গুনাহগার নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই রোজা রাখছি রাখার মতো রাখি নাই কিন্তু এতটুকু বিশ্বাস করি আমার নবী ছাড়া আমাদের হাশরের মাঠে আমাদের পক্ষে কথা বলবে কেউ নাই ভাই কেউ নাই নবী ছাড়া কোনো আপন নাই

নামাজ নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় বলছে আয়েশা সলা 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 হাসর মাঠে প্রথম হিসাব হবে নামাজের এই নামাজ ছাড়া কোনো বক্তাগিরি আছে নামাজ ছাড়া কোনো বিশ্বাসগিরি আছে আর আমার তোদেরকে যুবকদেরকে বলে যাই জীবনে কোনো দিন মা বাপকে কষ্ট দিতে পারবা না জীবনে কোনো দিন যেই বিশ্বাস বলবে মা বাপ লাগবে না আমারে গরু নিয়া দিলে তুই চলবো আমি বলবো এটা বিশ্বাস না এটা ফেসাব ঠিক কিনা বলেন যে অফিসার দশতালা মধ্যে ঘুমায় আর মা শিকার পরে বাংলা ঘরের মধ্যে কষ্ট করে শীতে এটা অফিসার না এটা সমাজের সবচেয়ে বড় অভিশাপ কথা পরিষ্কার কথা কোন হুজুর ঠিক আছে নি মা বাপ সারা কোন কথা আছে মা বাপ প্রেসাবা না কইরা আপনি যদি কোন জান আল্লাহ ভাই আলাইবেন ভাইতেন না রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি কথা বলেন ঠিক কি না আমার নবী বলেন হাশরের মাঠে আমি দেখব অনেকগুলো মানুষের পেট হলো গরের মতন এই পেটের ভিতরে শুধু সাপ জিজ্ঞেস করে এরা কারা কয় এরা হলো দুনিয়ার সুত্তুরের দল ঠিক

কি দেখেন নাই আপনারা আপনাদের শিকারপুর কি আমি আইসে গেছি না জুলুস হইছে কথা কেন হইছে যতটুকু হইছে তো এটাকে আগে হইছিল এক থাকলে সব করা যায় আমি তো মনে করি শিকার যুবক যদি এক হয়ে যায় এই সমাজ থেকে মাদক দূর করতে মাত্র ছয় ঘন্টা সময় লাগবে অনলি ছয় ঘন্টা সময় লাগবে না এখন মুখ দিয়ে আল্লাহর জিকির করবো কার জিকির করবো যেই মুখ দিয়ে আল্লাহর জিকির করবো এই মুখ দিয়ে আমরা হারাম খাইতে পারবো